পুঁতির দানার মালা তৈরি করে তাসবিহ পাঠ করা কি উচিত? ওই যেটাকে তাসবিহ বলা হয় তাকে, যেটা আমাদের মানে তাসবিহ হ্যাঁ করা তাসবির মানে যেটাকে 100 একটা দানা দিয়ে একটা তাসবিহ সংখ্যা তৈরি করা গণনা হয়, করা যে হয়, সংখ্যা গণনা করা হয় তাকে। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে এটি সাব্যস্ত হয়নি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসবিহ বা তাকবীর বা তাহলিল বা তাহমিদ যেগুলোই করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি যে গণনা করেছেন সবগুলোই হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলের মধ্যে গণনা করেছেন, হাতের আঙ্গুলের মধ্যে গণনা করেছেন। সুতরাং উত্তম হচ্ছে হাতের আঙ্গুলের মধ্যে গণনা করা, এটাকেই সালফে সালেহীন প্রাধান্য দিয়েছেন, এটাই বেশিরভাগ ওলামায়ে কেরামের বক্তব্য। সুন্নাতের অনুসরণ করতে চাইলে তাহলে আমরা হাতের মধ্যে গণনা করব, তাসবিহের কোনো প্রয়োজন নেই। অনেকে বলে থাকেন যে তাসবিহ যে একটি মালা দিয়ে গণনা, এর মধ্যে একটা প্রদর্শনের ছায়া চলে আসতে পারে, রিয়া আসতে পারে, এর মধ্যে রিয়ার বিষয়টি অবশ্যই আছে। রিয়া ছাড়াও আরো বিষয় রয়েছে, সেটা হচ্ছে মূলত এই ধরনের ইবাদত কি আদৌ এই মাধ্যমে করার মানে উচিত কিনা, এ বিষয় নিয়ে ওলামায়ে কেরামের যথেষ্ট মত পার্থক্য রয়েছে। শেখ বকর বিন আবু জাইদ সহ শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাই আরো অন্যান্য ওলামায়ে কেরাম, একদল ওলামায়ে কেরাম এটাকে বেদাত বলেছেন, আবার একদল ওলামায়ে কেরাম বলেছেন যে না এটা জায়েজ রয়েছে, যেহেতু এটা মানে মূলত শরীয়তের কোনো বিষয় না, এটা জাস্ট গণনার সাথে সম্পৃক্ত বিষয়। যাই হোক, এটি ওলামায়ে কেরামের ইজতিহাদ। তবে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল দ্বারা সাব্যস্ত হয়েছে, হাতে গণনা এটাই হাতের গণনা সুন্নাসম্মত, করাটাই সুন্নাসম্মত এবং এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সুতরাং এটাই উত্তম, কোনো সন্দেহ নেই। হাতের মধ্যে গণনা করাটাই হচ্ছে উত্তম এবং এর মধ্যে কোনো ধরনের রিয়ার